আচ্ছা আজকে হচ্ছে ফাইবারের ক্লাস আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব আর ফাইবার অ্যাকাউন্ট আমরা কেন করব আমরা নেক্সট যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে কাজগুলো করব যে কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং যে কোনো কাজের জন্য করি না কেন আমরা আমাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করা লাগবে এখন আপনি আপনারা এখন বলতে পারেন যে অফিসের অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে কেন অ্যাকাউন্টটা তৈরি করানো দেখাইলাম না আসলে একটা পিসি থেকে আপনি একবারের পিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অ্যাকাউন্টটা যাবে পাশাপাশি আমার অ্যাকাউন্টটাও চলে যাবে এই কারণে হচ্ছে এরকম আমরা অনলাইনে ক্লাসটা নিতেছি অনলাইনে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার অনেকগুলো রুলস আছে অনেকগুলো সিস্টেম আছে এই সিস্টেমসগুলো ফলো করলে আপনারা হচ্ছে দ্রুত ভালো কিছু করতে পারবেন এবং হচ্ছে ওখানে কাজ পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে এখন আপনি জাস্ট জিমেল দিয়ে সাইন ইন করলেই তো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন ক্রিয়েট করা আর একটা প্রফেশনালি ক্রিয়েট করা দুইটা হচ্ছে দুই রকম বিষয় এই জন্য হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে এখানে তৈরি করা দেখাবো সো আচ্ছা আমি এখন চলে যাই নিশি আপু স্ক্রিন শেয়ার করছে ওনার স্ক্রিনে চলে যাই আমি এখন আচ্ছা আপু নতুন ট্যাবটাতে আপনি যান এখানে ফাইবার লিখে সার্চ করেন হ্যাঁ হ্যাঁ ফাইবার ডট কম এইটাই না 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 এই অপশনটাতে একটু এভাবে রাখেন আমি আবার একটু বুঝাই বলি তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখানে দেখেন একটা হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন করা যাবে জিমেল দিয়ে লগ ইন করা যাবে এবং অ্যাপেল আইডি দিয়েও লগ ইন করা যাবে এখন আমরা তো জাস্ট লগ ইন করবো না একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আপনি এখন চাইলে জিমেল দিয়েও করতে পারেন এখন জিমেল আপনি একটা ক্লিক করেন জিমেল দিয়ে এইভাবে করতে চাইলে আচ্ছা জিমেলে ক্লিক করেন আপনি গুগলে হ্যাঁ কন্টিনিউ উইথ গুগল হ্যাঁ তার আগে একটু এখান থেকে আপনি যেই জিমেলটা বাছাই করবেন এইটা যাতে হচ্ছে সব অলওয়েজ পার্সোনাল হয় আর এখানে যে আপনার মেইলগুলো আসলে যাতে আপনি নিজেই পান এই অ্যাক্সেসগুলো যাতে অন্য কারো কাছে না যায় এই অ্যাক্সেসগুলো অন্য কারো কাছে গেলে আবার ঝামেলা হইতে পারে এই জন্য হচ্ছে আপনি যেটা হচ্ছে আপনার পার্সোনাল জিমেল এটা হ্যাক হওয়ার সম্ভাবনা নাই আর এটা কাউকে দিবেন না ওই রকম একটা জিমেল দিয়ে আপনি করবেন আচ্ছা এখান থেকে যে কোনো একটা নেন আপনি আচ্ছা আচ্ছা জয়েন দিয়ে না একটু ওয়েট ইউজার নেমের ক্ষেত্রে দেখেন আমরা ইউজার নেম তৈরি করার সময় যে যে কোনো একটা নাম দিয়ে দিব তাহলে কিন্তু হইলো না আমরা ফাইবারে যে একটা অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের একটা জিনিস ফলো রাখতে হবে যে আমি এই অ্যাকাউন্টটা তৈরি করব এই অ্যাকাউন্টটা আমার অনেক অনেক ক্লায়েন্ট দেখবে অনেক অনেক মানুষ দেখবে অনেক আমাকে কাজ দিবে তারা এটা দেখে আমাদেরকে হচ্ছে কী করবে কাজ দিবে সো অ্যাকাউন্টের নামটা যদি একটু প্রফেশনাল কোয়ালিটির হয় বা একটু স্মার্ট হয় বা বিজনেস রিলেটেড হয় সেই ক্ষেত্রে কী হবে আমাদের নেক্সটে কাজ করতে মানে ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দিতে একটু সুবিধা মানে পাবে প্লাস হচ্ছে তারা আমাদের নামটা পড়তে পারবে আর আমরা যদি আমাদের নামগুলো দেই এই নয় যে পড়তে পারবে না কিন্তু তাদের একটু টাফ হয়ে যায় যেমন আমরা আমেরিকানদের নাম পড়তে গেলে আমাদের একটু টাফ হয়ে যায় বা ওরা আমাদের নাম পড়তে গেলে আমাদের জন্য টাফ হয়ে যায় কিন্তু একটু একটা জিনিস ফলো করে দেখেন একটা কোম্পানির ওয়েবসাইট বা হচ্ছে আপনার ফেসবুক পেজ যা ওদের কোম্পানির ব্র্যান্ড নেমগুলো যদি আমরা পড়তে যাই সেই ক্ষেত্রে আমাদের কারোর কিন্তু কোনো প্রকার ঝামেলা হয় না এই জন্য আমরা এখন কী করব কোনো প্রকার নিজের নাম ছাড়াই ইউজার নেমটা ক্রিয়েট করব হচ্ছে একটা ব্র্যান্ড নেম দিয়ে বুঝাতে পারছি একটা ব্র্যান্ড নেম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করলে আমাদের জন্য বেটার হবে আচ্ছা আমরা তাহলে একটা ব্র্যান্ড নেম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করব এখন আচ্ছা এখানে আপনি নতুন আরেকটা ট্যাব নিয়ে নেন আচ্ছা ব্র্যান্ড নেম জেনারেটর বা হচ্ছে নেম জেনারেটর একটা ওয়েবসাইট দেখাইছিলাম আপনাদেরকে নেম জেনারেটর ব্র্যান্ড নেম জেনারেটর কোম্পানি নেম জেনারেটর এটা লিখলে সার্চ করলে হবে হ্যাঁ এখানে একটু হ্যাঁ নেম জেনারেটর এটা হচ্ছে জাস্ট নেম জেনারেটর এইটা না এটা না ব্র্যান্ড নেম জেনারেটর লিখে সার্চ করেন হ্যাঁ 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 এটা এইখানে আচ্ছা এই কিওয়ার্ডের এখানে একটু ওয়েট করেন এখানে এখানে আপনারা কি লিখে সার্চ করবেন দেখেন আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব আমি যদি গ্রাফিক্স ডিজাইনার হই সেই ক্ষেত্রে আমি ওই রিলেটেড একটা ক্যাটাগরি দিব আমি যদি ডিজিটাল মার্কেটার হই সেই ক্ষেত্রে ওই রিলেটেড একটা ক্যাটাগরি দিব দিয়ে সার্চ করব যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু লিখে সার্চ করেন বা আপনি ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন
এখানে আপনি এখন টাইপ করেন ডিজিটাল মার্কেটিং, এ হবে আপু, এ হবে। আচ্ছা ওকে, সমস্যা নেই, সার্চ দিয়ে দেন, ওর রাইটার ঠিক করে নিব। আচ্ছা এখানে একটু দেখেন কি বলছে, সিলেক্ট এ নেম স্টাইল, আপনি কোন ধরনের স্টাইল নেম চুজ করতে চাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, লাইক রিল ওয়ার্ডস বা শর্ট, মানে শর্ট টাইপের, আপনি কেমন টু ওয়ার্ডের মধ্যে, থ্রি ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন, কেমন চাচ্ছেন, এখানে জাস্ট একটু বলে দেন, যে কোনো একটা সিলেক্ট করেন, আপনি যেরকম চাচ্ছেন ওইরকম একটা সিলেক্ট করে দেন। হ্যাঁ আপনি এখন লো চাচ্ছেন না মিডিয়াম চাচ্ছেন, লোতে ক্লিক করে দেন, একবারে নর্মাল গুলো দেখেন। আচ্ছা এবার জেনারেট দেন। হ্যাঁ এই দেখো এত, আচ্ছা এবার আপনি এখান থেকে যে কোনো একটা নাম আপনি নিজে টাইপ করে চুজ করতে পারেন, আপনার যে নামটা পছন্দ। আর এখান থেকে যদি আপনার কোনো ধরনের নাম পছন্দ না হয়, আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। না ওইরকম আপনাকে নাম দেখাবে না, এখানে দেখেন দেখেন টমা, এই এই যে নামগুলো, এগুলো হচ্ছে জাস্ট আপনার জেনারেট করছে ওরা, এই ওয়েবসাইট কি করছে জেনারেট করে আপনাকে দেখাচ্ছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা নাম আপনি কপি করতে পারবেন না, টাইপ করে নেবেন। আচ্ছা তাহলে এখান থেকে যদি আপনার কোনো নাম পছন্দ না হয়, তাহলে আপনি এখানে ডিরেক্টলি চলে যান, ফাইবারে চলে যান। আচ্ছা এখানে এখন আপনি করেন কি, একটু মার্কেটিং রিলেটেড একটা নাম দেন, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে যায়, ওরকম একটা নাম দিতে পারেন, ইউজার নেম দিতে পারেন ওরকম। হ্যাঁ আপনি বলে দেন ভাই কি নাম যায়। আচ্ছা ডিজিটাল লেখেন তো, একটু ডিজিটাল লিখে, হ্যাঁ এখানে লিখবো। হ্যাঁ হ্যাঁ লিখেন ডিজিটাল, লিখেন ডিজিটাল, ডিজিটাল মার্কেটার্স, স্পেস হবে না, ইউজার নামের ক্ষেত্রে স্পেস হবে না। মার্কেটার সাথে 1 2 3 এরকম কিছু একটা র্যান্ডম অ্যামাউন্ট, একটা সংখ্যা দেন, লাইক আপনার ফোন নাম্বারের শেষ দুইটা ডিজিট দিয়ে দেন। আচ্ছা ডিজিটাল মার্কেটার, আচ্ছা এইভাবে তো হচ্ছে না, দেখেন এইখানে নেমটা ওইভাবে জেনারেট করতে হবে, যাতে ক্লায়েন্ট আপনার সার্চ দিলে এই নামটা যখন দেখে দেখবে সে যাতে ভালো ফিল করে। এবং অনেক সময় দেখা গেছে তারা অনলাইনে সার্চ করার সময় এই রিলেটেড নাম লিখে সার্চ করলে আপনাকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা যদি কোনোভাবে দেখতেছেন যে আপনি নাম মিলাইতে না পারতেছেন, সেই ক্ষেত্রে 021 এরকম কিছু কয়েকটা ডিজিট দিলে দেখুন হয়ে গেছে। এখন এইটা ডিজিটালের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দেন তো দেখি হয় কি না। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা আপনার কি মনে হয় যে আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করতেছেন এই নামে, এই নামে কি অলওয়েজ রাখবেন, বা আপনি ভবিষ্যতে চেঞ্জ যাতে না করতে হয় ওইভাবে অ্যাকাউন্টটা করেন, সো ওইভাবে নামটা, সো এখন যে নামটা দিয়ে করছেন এটা কিন্তু অলওয়েজ থাকবে। আচ্ছা দেন আপনি, হ্যাঁ দেন আপনি জয়েন দিতে পারেন, এখন জয়েন দিতে পারেন। এই এই নামের সাথে নাকি? হ্যাঁ এই নাম কি আপনি রাখতে চান, তাহলে এটাই জয়েন দিয়ে দেন। না না এটা রাখতে চাই না। তাহলে আপনি কি নামে করতে চান সেই নামটা এখানে টাইপ করুন। আমি
আমি তো ভাবি না এরকম করে কোনো নাম। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি ডিজিটাল লিখছেন না এখানে, আপনি মানে ফিউচারে কিন্তু চেঞ্জ করতে পারবেন না কোনোভাবেই, সো আপনি আপনার চাইলে আপনার নাম দিয়েও করতে পারেন, জিনুফা আক্তার নিশি, সেটাও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পুরোটা আজকে করে ফেলবো। আপনার নাম দিয়ে দেন, স্পেস হবে না নাম লেখার সময়, ইউজার নেমের ক্ষেত্রে কোনো স্পেস হবে না। আচ্ছা, দেন জয়েন, জয়েনে ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি যেই জিমেলটা দিয়ে ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা, সেই জিমেলটা একটা জায়গা ওপেন করেন, আলাদা একটা ট্যাবে ইমেল ওপেন করেন, ইমেল মেইলটা ওপেন করেন, ক্লোজ করেন না, ক্লোজ করেন না, কিন্তু আপনি হচ্ছে নতুন একটা ট্যাব নেন, দেন এখানে মেইলটা ওপেন করেন। কোথায় ওপেন তো করা নেই, মেইল বক্সটা আপনার জিমেল বক্স আছে না, যেটাকে জিমেল বক্স বলে ওইটা, এখানে একটা মেইল গেছে আপনার, ওই মেইলটা লাগবে, আপনার মেইলে একটা কোড গেছে, হ্যাঁ ওই জিমেইল লেখা ওখানে প্রেস করেন। এই জিমেইলে আসবে মেইলটা, আপনি এটা দিবেন ওখানে, একটু রিলোড দেন তো দেখি আসে কিনা, আসার তো এতক্ষণ তো আসার কথা, এখন আসেনি কেন? আপনি একটু ভালো করে ডান দিকে চেক করেন যে আপনি এই জিমেইলটা ওখানে দিবেন কিনা, ডান দিকে লোগোতে ক্লিক করেন, ওই যে লেখা আছে রেড, হ্যাঁ এখানে ক্লিক করে দেখেন, হ্যাঁ এটাই তো দিলেন দেখলাম তখন। আচ্ছা, মেল আসে না, একটু নিচে স্ক্রল করে দেখেন মেল আসছে কিনা, এগুলো তো হচ্ছে 14 ফেব্রুয়ারির মেল সব, 11 নিচে 12, উপরে যান এখানে দেখেন প্রমোশনস এ ক্লিক করেন, প্রমোশনস প্রাইমারি দেন প্রমোশনস, হ্যাঁ ক্লিক করেন, এখানে আসে নাই। আচ্ছা ফাইবারে চলে যান, ফাইবারে চলে যান, মেইল তো আসার কথা, এত সময় এত তো সময় লাগার কথা না, দেখেন রিসেন্ট মেইল লেখা আছে উপরে, একেবারে উপরের দিকে ডান সাইডে, হ্যাঁ হ্যাঁ রিসেন্ট মেইল, হ্যাঁ রিসেন্ট করেন আপনি, দেন আবার মেইলে যান, ইওর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভ, আপনি কি আগে অ্যাকাউন্ট করছেন? আচ্ছা মেলে গিয়ে আপনি একটু রিলোড দেন আবার, আচ্ছা আচ্ছা মেল তো আসে নাই, এখনো বুঝতেছি না, মেল তো আসার কথা, তো সময় তো নেওয়ার কথা না, সাথে সাথে তো চলে আসে। আচ্ছা মোর অপশনে ক্লিক করেন তো, মোরে মোরে আপনার নিচে দেখেন মোর লেখা আছে, মোর, হ্যাঁ মোর থেকে স্প্যাম বক্সে ক্লিক করেন, স্প্যাম দেখেন তো এখানে আসছে কিনা ফাইবার থেকে কোনো মেল, না এখানেও তো আসে নাই, আচ্ছা ফাইবারে চলে যান। এবার আপনি ডান দিকে দেখেন একেবারে উপরে আপনার লোগোতে ক্লিক করেন, আপনার যে অ্যানটা শো করতে চায় পুরো নামের শুরুতে, হ্যাঁ ডান দিকে এই দিকে না উপরে, ডানে উপরের দিকে, হ্যাঁ হ্যাঁ ওইটাতে, হ্যাঁ এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন, আচ্ছা এখন হইতেছে আমাদের মেইন কাজ, এখানে আমরা হচ্ছে এখন আমাদের ফাইবার অ্যাকাউন্ট ফুল সেট আপ করবো, সেট আপ করার জন্য প্রথমে দেখেন আপনার যে অ্যান লেখাটা একটু একেবারে কালারফুল না, এখানে অনলাইন লেখা আছে, এখানে অ্যান এর উপর একটা ক্লিক করে প্রোফাইল পিকচারটা সেট করেন এখানে, হ্যাঁ এখানে আপনার একটা ফর্মাল একটা ছবি দেওয়ার ট্রাই করেন, অথবা যে কোনো একটা ছবি আপাতত দিয়ে রাখেন, পরে আপনি আপনার কাছে এখন না থাকলে পরবর্তীতে ভালো একটা ছবি দিয়ে নিলেন,
ছবি নেই, যে কোনো ছবি দিলে? হ্যাঁ, আপাতত যে কোনো একটা ছবি দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আপনি পরে আপনার একটা ফর্মাল ছবি দিয়ে নিন, তারপর নিচে দেখেন পেনের মতো একটা অপশন আছে আপনার নাম লেখাটার নিচেই। হ্যাঁ, ক্লিক করেন। দেন এখানে হচ্ছে আপনার ট্যাগলাইন দিবেন, বা হচ্ছে কি বলছে এখানে, হোয়াটস ইউর স্টোরি ইন অনলাইন। এখানে আপনি জাস্ট বলবেন যে আপনি কি, আপনি গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার। জাস্ট আপনি এক লাইনে আপনি নিজের সম্পর্কে একটু সুন্দর করে লিখবেন, লিখতে আপাতত লিখে রাখেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এরকম কিছু লিখে রাখেন। পরে আপনি আপনার মতো করে সুন্দর একটি ট্যাগলাইন সিলেক্ট করে নেবেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এরকম দিয়ে রাখেন। এখন মার্কেটিং সার্ভিস প্রোভাইডার আচ্ছা, ওকে, আপডেটে ক্লিক করেন। এবার এখানে কোনো প্রকার ডট, কমা, ক্লোন, স্ল্যাশ ইউজ করা যাবে না। হ্যাঁ, ওকে। এবার একটু নিচে স্ক্রল করে নিচে নিচের দিকে যান। আর একটু নিচে, আরো নিচে। আচ্ছা ওয়েট, এখানে দেখেন প্রথমে হচ্ছে ডেসক্রিপশন, এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন। হ্যাঁ, এডিট যে ডেসক্রিপশনটা, এখানে আমরা হচ্ছে আমাদের মতো করে লিখে দিব যে আমরা যেই সার্ভিসগুলো জানি, প্রথমে লিখবেন আপনার সম্পর্কে, তারপর হচ্ছে আপনি যেই সার্ভিসগুলো এখানে প্রোভাইড করবেন, তারপর আপনি কত বছর যাবৎ কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, এখানে জাস্ট এইভাবে লিখবেন। সো আপাতত এটা এইভাবেই ফাঁকা রাখেন, দেন হচ্ছে এটা করতে তো সময় লাগবে, এটা আপনি পরে করে নেবেন। এখন নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ, অ্যাড অ্যাড নাও। আচ্ছা, এখানে ইংলিশ তো আপনি রাখবেন, মাস্ট বি ইংলিশ রাখবেন। দেন হচ্ছে পাশাপাশি স্প্যানিশ, জার্মানিজ, বা হচ্ছে আপনার ইউকের যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় ওইটা আপনি রাখবেন। কারণ কি, দেখেন আপনি তো ইংলিশটা জানেন, এখন আপনি যদি রাশিয়ান ভাষা বা হচ্ছে আপনার জার্মানিজরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা জানেন, জানা লাগবে না। জাস্ট ওরা যদি আপনাকে ওই ভাষা মেসেজ করে এখানে দিয়ে রাখলে ভাববে যে আপনি ওই ভাষাটা জানেন, দেন আপনাকে মেসেজ করবে। করলে ওদের বাজেটের, ওদের যে কাজগুলো একটু বাজেট বেশি হয়, আর ওদের সাথে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে কথা বলবেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনি ইংলিশ ভালো জানলে আপনি রাশিয়ান ভাষা থেকে আপনি ইংলিশে কনভার্ট করবেন, বা রাশিয়ান ভাষা থেকে বাংলায় কনভার্ট করে বুঝে তারপর আবার বাংলা লিখে রাশিয়ান থেকে রিপ্লাই দিয়ে দিলে হয়ে যাবে। সো খুব একটা টাফ কিছু না, আপনি চাইলে এটা অ্যাড করে রাখতে পারেন। সো এখানে আপাতত আপনি ইংলিশটা অ্যাড করেন, ইংলিশ লেখেন। হ্যাঁ, দেন ইন্টার। দেখেন ল্যাঙ্গুয়েজ লেভেল ওখানে ক্লিক করেন, ফ্লুয়েন্ট দিয়ে দেন, দেন অ্যাড। আচ্ছা, ইংলিশ তো অ্যাড, ও সরি, ইংলিশ অ্যাড করা ছিল, আপনি অন্য আরেকটা ভাষা অ্যাড করেন, স্প্যানিশ অ্যাড করেন। এবার স্প্যানিশ, এবার লেভেলটা দিবেন হচ্ছে কনভার্সিয়াল, দেন অ্যাড করে দেন। ওকে, এইভাবে হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন এখানে। আচ্ছা, তাছাড়া এখানে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্কটেড অ্যাকাউন্ট, এখানে আপনি আমরা ফেসবুক, ড্রিবল, তারপরে এখানে টুইটার, এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করা লাগবে না, না করলেই ভালো, অ্যাড করলে আরও ঝামেলা। সো স্কিলের দিকে চলে যান, দেখেন স্কিলের জায়গাটাতে অ্যাড নাও, স্কিলে ক্লিক করেন, অ্যাড নাও। হ্যাঁ,
আচ্ছা, এবার হচ্ছে আপনি কি কাজ জানেন? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। হ্যাঁ, মার্কেটিং MA হবে। হ্যাঁ, মার্কেটিং। ইন্টার দিয়ে দেন। আচ্ছা, এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করে নেব। এক্সপিরিয়েন্স লেভেলটা অনেকে ভাবেন যে আমি নতুন হিসাবে, তাই কি বিগিনার দিব বা ইন্টারমিডিয়েট দিব, আমি কি দিব এখানে আসলে, বা এক্সপার্ট দিব? আসলে এইখানে আমরা করবো কি, সবসময় এক্সপার্ট দিব, কারণ হচ্ছে ক্লায়েন্টরা সবসময় এক্সপার্টকেই খোঁজে। সো আপনি যেই কাজটা জানেন ওটা সাহস করে যদি এক্সপার্টটা দিয়ে রাখেন, তখন ওইটা আপনার জন্য বেটার হবে, কাজ আপনি আপনার হচ্ছে কাজ পাইতে সুবিধা হবে। কাজ তো আপনি জানেন, এখন যেই কাজের জন্য আসছে সেই কিন্তু জেনেই আসছে, আপনি এই কাজটা জানেন, কারণ আপনার গিগ থেকে সে এখানে আসবে। সো আপনি যদি এক্সপার্ট দিয়ে রাখেন সেটা ভালো, এক্সপার্ট দিয়ে দেন, দেন অ্যাডে ক্লিক করেন। এক্সপার্ট অ্যাড, আচ্ছা এবার হচ্ছে অ্যাড নাওতে ক্লিক করেন। আরও আরও কয়েকটা স্কিল অ্যাড করবেন এখানে। ডিজিটাল মার্কেটিং লিখলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো একটার পর একটা যতগুলো স্কিল আপনি জানেন অ্যাড করে ফেলবেন। আচ্ছা, আপনি আরেকটা অ্যাড করে সবাইকে একটু দেখান, দেন তাহলে সবাই করতে পারবে এটা। এবার জাস্ট ইমেল মার্কেটিং এর উপরে একটা ক্লিক করেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এডুকেশন লেভেলটা এবার অ্যাড করেন। দেখেন কলেজ, তারপর হচ্ছে কলেজ নেম, টাইটেল, মেজর, হ্যাঁ এগুলো অ্যাড করেন। আচ্ছা, অনেক সময় দেখা গেছে আপনি যে কলেজে পড়াশোনা করেন ওই কলেজটা পাবেন না, সেই ক্ষেত্রে কি করবেন? আপনি যে কোনো একটা কলেজ দিয়ে দিবেন এখানে, যেই কলেজগুলো দেখা গেছে বেশি ফেমাস ওইগুলো, ওইগুলো থেকে একটা বেশি আপনি দিয়ে দিলে হবে, অনেক সময় পাবেন না। আচ্ছা হ্যাঁ, আপনি এখানে এইভাবে দিলেও পারবেন। হ্যাঁ হ্যাঁ, টাইটেল এবার টাইটেল দিয়ে দেন। আচ্ছা, অনেক সময় দেখা গেছে আমরা এই কলেজের নেমের জায়গায় আমরা আমাদের নিজের যে কলেজ, ওই কলেজ হয়তো অনেক সময় খুঁজে পাবো না, সেই ক্ষেত্রে আপনি আপনাদের কলেজ, যে কোনো একটা কলেজ নাম আপনি দিয়ে দিতে পারেন ওইখানে যেগুলো থাকবে। আচ্ছা, এবার মেজরে ক্লিক করুন। এটা কি হবে দিয়ে দেন। কি এটা মেজর কি সাবজেক্ট? হ্যাঁ সাবজেক্ট, সাবজেক্ট আপনি সিলেক্ট করে দেন। আচ্ছা, দেন ইয়ার এন্ড জেনারেশন দিয়ে দেন। এখানে ইয়ার দিয়ে, এখানে আপনার কলেজে আপনি কখন স্টার্ট করেছেন ওই স্টার্টিং ইয়ারটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা এখানে অ্যাড হচ্ছে না কেন দেখেন তো, আপনি যে মেজর সিলেক্ট করছেন ওইখানে যেগুলো শো করছে ওইখান থেকে সিলেক্ট করেননি আপনি। হ্যাঁ, এখান থেকে আপনি সেকেন্ড একটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এবার অ্যাড করে দেন। হ্যাঁ ওকে, আচ্ছা এবার এডুকেশনের পর পর দেখেন সার্টিফিকেশন। এইখানে আপনারা কি করবেন, আপনাদের যে সার্টিফিকেট আছে যেখান থেকে পড়াশোনা করছেন, চাইলে ওই সার্টিফিকেটের ইনফরমেশন এখানে দিতে পারেন, না দিলেও এখানে কোনো প্রকার ঝামেলা হবে না। সো এই এখানে এতটুকু কাজ আপনার করলে এনাফ, আর কিছু লাগবে না। এবার উপরের দিকে একেবারে চলে যান।
আচ্ছা, এবার আপনার লোগোতে ক্লিক করেন, সরি আরো উপরে যান, এখানে না, এখানে না, সরি, একবার ডানে দেখেন, ডানে উপরের দিকে ওই যে লেখা আছে ওইখানে, এখান থেকে সেটিংসে যান। আচ্ছা, এখানে একটু ইনফরমেশন গুলো দেখেন, এখানে আপনার নামটা ফুল নেমটা শো করতেছে, জিনুফা আক্তার নিশি, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এখানে শো করতেছে, একটু নিচের দিকে যান, আর এইখানে যে অপশনটা দেখা যাচ্ছে যে আই এম কি লিভিং বিকাম নাকি বিকজ, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন। সো এখানে আর কোনো কাজ নেই, একটু উপরের দিকে চলে যান, উপরের দিকে বামে দেখেন সিকিউরিটি লেখা আছে, বামে নিচের দিকে সিকিউরিটি লেখা আছে, হ্যাঁ অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি। আচ্ছা, এখান থেকে আপনার আপনাদের ফেস আপনার যে সরি ফেসবুক বলি কেন, এখানে হচ্ছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আর একটু নিচের দিকে যান, টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রাখতে পারবেন, এখানে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে, এটাকে অন করে দেন। আচ্ছা, এটা অন করে দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা সেফটি থাকবে বেশি, আর এখানে দেখেন গুগল ক্রোম 1909 উইন্ডোজ, এটা হচ্ছে কোন পিসিতে অ্যাক্টিভ আছে, কখন অ্যাক্টিভ হয়েছে ওইটা দেখাচ্ছে। এবার উপর দিকে যান আরো। আচ্ছা, নোটিফিকেশন, এবার নোটিফিকেশনে ক্লিক করেন, আচ্ছা এইগুলো এটা কি, এখানে দেখেন টাইপ ইনবক্স, অর্ডার মেসেজ, অর্ডার আপডেট, রেটিং রিমেম্বার, বায়ার ব্রিফিং, এগুলো অল নোটিফিকেশন আপনার কি হবে, ইমেল হবে, এটা অলরেডি দেওয়া আছে, সো এইভাবে থাকলেও হবে। আপনার যদি মনে হয় যে বায়ার ব্রিফিং বা রিমেম্বার এগুলো হচ্ছে আপনার লাগবে না, সেক্ষেত্রে আপনি এখানে সাইডে টিক মার্কগুলো অফ করে দিয়ে সেভ দিলে হয়ে যাবে। সেবার বিজনেস ইনফরমেশনে চলে যান। আচ্ছা, এইখানে এবার হচ্ছে আপনার বিজনেস নেম দিবেন, বিজনেস কোনো লোগো থাকলে লোগো দিয়ে দিবেন, বিজনেসের পারপাসে কোনো ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন দিবেন, অর্গানাইজ টাইপ, বিজনেস স্টেজ, নেম, আপনার বিজনেস থাকলে ওইগুলো আপনি এইভাবে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন, আর না থাকলে না থাকলে এইভাবে রাখলে কোনো প্রবলেম নেই, পেমেন্ট মেথডে চলে যান। আচ্ছা, পেমেন্ট মেথড আমাদের এখনো যেহেতু কোনো প্রকার গিগ পাবলিশড করা হয় নাই, মানে কাজ যে আমরা করব বা কাজ পাবো এরকম কোনো সিস্টেম আমাদের পাবলিশ করা হয় নাই, যার কারণে এখানে হচ্ছে আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করার যে সিস্টেমটা যা বা যে প্রসেসিংটা ওইটা আমরা দেখতে পাচ্ছি না। সো এটা এইভাবে থাকে না, আবার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যান। আচ্ছা, মাস্ট বি আপনার আইডি ক্রিয়েট করার পর ডেসক্রিপশনটা মাস্ট বি হচ্ছে আপনাদের মতো করে সুন্দর করে লিখবেন, প্রয়োজনে আগে 10 জনেরটা দেখবেন যে ওরা কিভাবে লিখছে, ওদের মতো করে আপনি যদি নাও লিখেন একটু ওদের কাছ থেকে ধারণা নেবেন, নিয়ে আপনি আপনার নিজের মতো করে সুন্দর করে আপনার সম্পর্কে একটা বায়ো বা একটা ডেসক্রিপশন লিখে এখানে অ্যাড করবেন আপনার প্রোফাইলে। আচ্ছা, তাহলে ফাইবার অ্যাকাউন্ট অ্যাকাউন্টের কাজ এই পর্যন্ত করলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন, আমরা আরেকদিন অন্য একটা ক্লাসে দেখবো যে এই দেখেন বিকামে সেলার এই লেখাটা যে আছে এখানে আমরা সেলার হিসাবে কিভাবে কাজ করব সেই বিষয়টা আমরা দেখব। সো বিকামে সেলার একটু ক্লিক করেন তখন। কন্টিনিউ 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 দিয়ে যান। আচ্ছা, পিকচার ওই যে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, সরি ফর দ্যাট, ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেন। আচ্ছা, আমরা আইডি থেকে যেই কাজগুলো একটু আগে বললাম যে এই কাজগুলো করলে আপনাদের মানে এখানে রাখেন কিছু করা লাগবে না, একটু এখানে রাখেন, বাকি কাজটা আপনারা নিজের মতো করে নিন। ওইখানে যে বললাম যে ডেসক্রিপশন নেম অ্যাড করা লাগবে, দেখেন উপর দেখেন 15% কমপ্লিট হয়েছে আপনার আইডির কাজ, এখানে বলতেছে এখানে কি আমরা এখন এক নাম্বারে আছি হচ্ছে ইনফোতে, ইনফোতে যেখানে আছি আমরা এই ইনফো থেকে আপনার আপনার নাম ঠিকানা চাবে, দেন প্রফেশনাল ইনফো, ইনফোতে গেলে আপনার বিজনেস ইনফরমেশন, আপনার অ্যাড্রেস ওইগুলো চাবে,
লিঙ্কড অ্যাকাউন্ট আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবে, অ্যাকাউন্ট সিকিউরিটি, সিকিউরিটিতে হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন সহ আরও সিকিউরিটি হার্ড করার জন্য কিছু সিস্টেম চাবে। সো আসলে ভিডিওটা বা আজকের ক্লাসটা অনেক লং হয়ে যেতেছে, সো এতটুকু কাজ আপনার নিজের মতো করে করে নেবেন, ওইটা একেবারে ইজি মেথড। যতটুকু পয়েন্ট ছিল মেন মেন ওইগুলো আমি জাস্ট বুঝাই দিলাম, এগুলো আপনারা তো করতে পারবেন, পারবেন না? হাফিজ ভাই পারবেন? আজিম পারবা করতে? এই তো, আচ্ছা তাহলে অ্যাকাউন্ট করে ফেলবো। এখন যে যার কম্পিউটার নেই, অ্যাকাউন্ট ফোনেও করা যাবে, এইভাবে ডেস্কটপ মুড করে ফোনেও করা যাবে, কোনো প্রকার ঝামেলা, অ্যাকাউন্টটা করে রাখবো। কাজ পারো আর না পারো আপাতত অ্যাকাউন্ট করে রাখো, তুমি হচ্ছে এখন কাজ করবে না, যখন কাজ স্টার্ট করবে তখন তুমি সব সব কিছু রেডি করে কাজ স্টার্ট করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা অন্যদিন আরেকটা অনলাইন ক্লাস নেব, ওইখানে দেখাবো হচ্ছে ফাইবারে আমরা কিভাবে গিগ পাবলিশ করতে পারি এবং গিগ পাবলিশ করে সেখান থেকে আমরা আর্নিং কিভাবে করব প্রপারলি। আমি ওইখানে দেখাই দিব যে গিগ পাবলিশের সিস্টেমগুলো বা একটা গিগের টাইটেল, ডেসক্রিপশন, কিভাবে এসইও করতে হয় সব কিছু আমরা ওইখানে দেখব। দেখে হচ্ছে ওইখান থেকে আমাদের আর্নিং পয়েন্টটা শুরু হবে। এখন যেটা দেখলাম এটা জাস্ট হচ্ছে আমরা অ্যাকাউন্ট তৈরি করা দেখলাম বা অ্যাকাউন্টে আমরা কীভাবে তৈরি করতে পারি, কীভাবে প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয় সেটা জাস্ট হচ্ছে আমরা পারবো। আর সামনে আমরা দেখবো গিগ তৈরি করা, গিগ ইমেজ রেডি করা, গিগের টাইটেল, ডিসক্রিপশন এগুলো রেডি করা। যদিও এগুলো হচ্ছে আমরা আমাদের অফিসের ক্লাসে দেখা দিব, বাট এখানে জাস্ট দেখাবো গিগটাকে কীভাবে পাবলিশ করতে হয়। যেহেতু অফিসের কম্পিউটারে সবার অ্যাকাউন্ট লগ ইন করাও পসিবল না, কিছুই কোনোভাবে পসিবল হবে না, কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট সবাই আমাদের অফিসে এসে বা ক্লাসে এসে সবার কম্পিউটার যদি অন করেন, সেক্ষেত্রে একসাথে সবগুলো অ্যাকাউন্টে চলে যাবে, যেহেতু একটা আইপি থেকে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন হইতেছে। সো এটা হচ্ছে ফাইবারের একটা সিস্টেম। সো আমরা কি হলো